যুবক চলে আসলো ডেকে বলে কে দোয়া করে করসায় বলে ও প্রতীক আপনি কিছু মনে নেবেন না আমার মা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে এই জামানার নবীর সাথে যেন আল্লাহ জান্নাত দেয় বলেন তো আপনি বলেন কই মুসানবী আর কই আমার মতো সাধারণ একটা বলে তুমি কি কখনো দেখেছো কষ না দেখি নাই আল্লাহর গাম্বার বলে তাকায়া দেখো আমি এই জামানার নবী মুসা আর তোমার মাঝে দোয়া করেছে প্রতিদিন আল্লাহ যেন তোমাকে আমার সাথে জান্নাতে দেয় ও সূর্য ও কষাই শুনে নাও আল্লাহফা তোমার মায়ের দোয়াকে কবুল করেছে আল্লা মাকে যেই জান্নাত দেবে ওই জান্নাতে পাশের ফ্ল্যাট আল্লাহ তোমার জন্য জায়গা বরাদ্দ করে দিয়েছে সুভান আল্লাহ মায়ের দুয়ার কারণে একটা কষাই জান্নাতে যাবে এজন্য মা বরণিয়া মত পিতা মাতার খেদমত করে তাদের দোয়া নিতে হবে তাদের সাথে খারাপ আচারণ করা যাবে না মেজাজ দেখানো যাবে না দুনিয়াতে সবচাইতে বেশি ভালোবাসে সন্তানকে দুইটা মানুষ একটা হলো মা আর একটা হলো বাবা যাদের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না যারা নিঃস্বার্থভাবে সন্তানের জন্য সারাটা জীবন মঙ্গল কামনা করে যায় মালিকের কাছে দোয়া করে এই জন্য পিতা মাতার খেদমত করা লাগবে তাদেরকে কষ্ট দেয়া যাবে না আর পিতা মাতার খেদমত করা

আমার ইবাদত করো আমার ইবাদতের সাথে কাউকে শরীক করোনা আমার ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো মাতা-পিতার খেদমত করা তাদের সাথে উত্তম আচরণ করা ভালো ব্যবহার করা তাদেরকে কষ্ট দেয়া যাবে না ব্যথা দেওয়া যাবে না সক্রাঙ্গে কথা বলা যাবে না কিংবা পিতা-মাতার ব্যবহারে অসন্তুষ্ট প্রকাশ করে উহ আ বলা যাবে না তোমাদের এজন্য আর পারি নাই কথা বলা যাবে না পিতা মাতাকে কষ্ট দেওয়ার মতো ব্যবহার কোন সন্তান করতে পারবে আল্লাহর সুলতান পবিত্র জবান দ্বারা বললেন হুমা নারুকা তোমার পিতা মাতাই তোমার বেগেস তোমার পিতা মাতাই তোমার দোজ এ যুবক ভাই ভালো করে শুনে যাও আল্লাহর নবীর একজন সাহাবি মাকে কান্দে করে হস করে আল্লাহ রসুল জিজ্ঞাসা করে সাহাবি কান্দেকে দেখে ডেকে বলে নবী গো আমার মা বিশ্ব নবী ডেকে বলে সাহাবি বড় ভালো কাজ করতেছো দেখে বড় খুশি হলাম সাহাবি ডেকে বলে নবী গ আমি যে আমার মাকে কাঁদে করে হস করাইতেছি আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি বিশ্ব নবী ডেকে বলে হাবিব আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি এমনি করে মাকে কান্দে করে হস করো তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের বেদনায় আহ উ শব্দ করেছিল ওই একটা আহ শব্দের হক দুনিয়ার কোন সন্তান আদায় করতে পারবে না কথা বলেন ঠিক কেরা এ মুসলমান আল্লাহর গোলাম মার গর্বে যখন আমরা ছিলাম তিন চার মাস যখন হয়ে যায় মা খাইতে পারে না মার বমি বমি হয় মার খাবারের রুচি নষ্ট হয়ে যায় ছয় সাত মাস হয়ে যায় যখন সন্তান যখন পেটের ভিতরে নড়াচড়া করে গভীর নিশীতে মা ঘুম থেকে ওঠে ঘুমাইতে পারে না যেই মাগুলোর সন্তান পেটের ভিতরে নিয়ে ঘুমাইতে পারে না আমার ভাইয়েরা নফল নামাজ বলে যে সব ওই গর্ভবতীদের মায়েদের আমন নামায় আল্লাহ সেই সব লিখে দেয় কোন সুবহানাল্লাহ এ যুবক ভাই পাপনার বাবা জিরাপ মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও ও ফরিদপুরের মুসলমানেরা যে কথা বলতে চাচ্ছিলাম এ যুবক ভাই ভালো করে শুনে যাও আমার ভাইয়েরা নয় দশ মাস যখন হয়ে যায় মা গভীর নিশিতে বাবার দুইটা পা জড়িয়ে ধরে কান্দে বাবা ডেকে বলে বিবিরে এত রাত্রিতে কেন কান্নাকাটি করো কি হয়েছে তোমার মা ডেকে বলে স্বামী কত মহিলার সন্তান জন্ম দিকে মারা যায় আমার বড় ভয় লাগে স্বামী সন্তান জন্ম দিতে আমি যদি মারা যাই তুমি আমার মা করে দিও এই নাও সংসারে চাবি বুঝায়া দিলাম বেঁচে যদি যদি থাকে আবারও দেখা হবে এই কথা বলে মা বাবার কাছ থেকে বিদায় নে দাইমার ঘরে চলে যায় প্রসাবের বেদনায় মা দাঁত মুখ কামড়ায় পানি ছেড়ে দেয় প্রসাবের কি ব্যথা কি পিন কি যে যন্ত্রণা কি যে কষ্ট দুনিয়ার মা সারা কেউ জানে না মা কষ্টের পর কষ্ট সহ্য করে মা দাঁত কি যে যন্ত্রণা প্রসাবের ব্যথায় মা ছটপট করে মা ছটপট করে মা সন্তানকে জন্ম দেওয়ার সময় ছোট্ট বালতি দেখ বালতির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয় কত মা সন্তান কে জন্ম দেওয়ার সময় জ্ঞান হারায় ফেলে কিছুক্ষণ পরে মা যখন হুঁশ ফিরে পাই ডেকে বলে কই আমার সোনা মানিক আমার কোলে দাও মা সন্তান কিনে গালে মুখে চুমা খায়ার বলে বাসা দন বেছে থাক আল্লাহ তোরে বড় মানুষ বানায় মা দুইটা বছর বুকের দুধ পান করাইলো খাইয়া না খায় তোমারে আমারে বড় করলো বাবা ক্ষেত খামারে রোজগার করলো বাবা পরিশ্রম করতে করতে বাবা বৃদ্ধ হয়ে গেল কত কষ্ট বাবা মা আমাদের জন্য করলো তুমি আমি যখন অসুস্থ হইতাম রে যুবক মা ঘুমাইতো না মা সারা রাত তোমার আমার সেবা করত গায়ে যখন জ্বর আসতো মা সারাটা দিন সারাটা রাত পেরেশানিতে থাকতো আমার সন্তানের শরীর থেকে জ্বর কখন নামে যাবে আরে মা রাতের পর রাজ মাথায় পানি ঢালে দিয়েছে এ যুব বড় ভাই আর সেই মার সাথে বেয়া তুমি করিস না রে যুব তুমি আমি যখন ছোট্ট বেলায় অসুস্থ ছিলাম আমারে ডাক্তার চিকিৎসা করে যখন ভালো হইতো না ফরিদপুরের ডাক্তার চিকিৎসা করে না পারলে মা পাবনা সদরে নিয়ে যাইতো পাবনা সদরের ডাক্তার চিকিৎসা করে ভালো করাইতে না পারলে মা সিরাজগঞ্জের এনায়েতপুরে নিয়ে যাইতো এনায়েতপুরে ডাক্তার ভালো চিকিৎসা করতে না পারলে মা ঢাকায় নিয়ে যাইতো ঢাকায় যা মা ডাক্তার দেখায়তো সন্তান খায় না মার পেরেশানি ছেলের আমার রুচি নাই মেয়ের আমার রুচি নাই মা কষ্ট করে ডাক্তার দেখায় রুচির ওষুধ খাওয়ায় একটু যদি বলে মা মাজা ব্যথা করে কমর করে মাথায় মাথায় চিন করে তোমার আমার একটু অসুস্থ তাই মা অস্থির হয়ে যায় বাবা অস্থির হয়ে যায় পাগল পাড়া হয়ে যায় সেই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না রে যুবক পিতা মাতার খেদমত করবা পিতা মাতার কষ্ট দিবা না পিতা মাতার কষ্ট দিয়ে তুমি মক্কা মদিনার ইমাম হয়েও কোনো লাভ নাই জান্নাত কিসমোটে জুটবে না এজন্য পিতা মাতা খুশি আর সেরে মালিক খুশি পিতা মাতা বেজার আমার আসমানের মালিক আল্লাহ বেজার এজন্য পিতা মাতার মুখে হাঁচি ফুটাইবা পিতা মাতার মনে কষ্ট দিবা না ও পাবনার ফরিদপুরের যুবক কারা কারা শুধু হাত তুলে আল্লাহকে দেখাও আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমত করা তৌফিক দান করো জোরে কন আমিন আরো জোরে কন আমিন আমিন আরো জোরে বলেন আমিন আমিন হাত নামান পিতামাতার خدمت করবেন তুই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পিতামাতারে কষ্ট দেওয়া যাবে না এই যুবক তোর পায়ে হাত দিয়ে অনুরোধ করি আজকেই যদি কোনো ভুল করে থাকিস পিতামাতার কাছে মাপ নেবি পিতামাতার পা ধরে পিতামাতার কাছে ক্ষমা চাইলে সন্তান কোনোদিন পিতামাতার কাছে ছোট হয় না কথা বল ঠিক যারা ধর্ম দিয়েছে পৃথিবীর আলো বাতাস দেখাইছে তাদের কাছে ক্ষমা চাইলে সন্তান কখনো ছোট হয় না